আমার আপনার বাংলাদেশ ভালো থাকার কথা, ভালো বাংলাদেশ ভালো থাকার পথ চলা যুক্ত হয়েছে আমাদের সাথে। যুক্ত হয়েছেন তাহিয়াতুল জান্নাত রেমি, ফোর্সেস অব ন্যাচার পদকজয়ী। রেমি, শুভ সকাল। শুভ সকাল আমন্ত্রণ সকালের বাংলাদেশে, কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি, আপনারা ভালো আছেন? জি, আমরাও ভালো আছি এবং আপনার কথা শুনতে চাই রেমি। তবে তার আগে একটা খুব কমন প্রশ্ন আমাদের এই সকালে বাংলাদেশের আয়োজনে থাকে, সেটি হচ্ছে যে সকালটা কেমন করে শুরু হয় আপনার? যখন কাজ থাকে তখন ঠিক সময়ে ওঠা হয়, আর যখন কাজের তাড়া না থাকে তখন ঘুম থেকে দেরি করে ওঠা হয়, এবং এটা নিয়ে এখনো পর্যন্ত অভিভাবক মহলে আমার একটা বেশ বড় সড় দুর্নাম আছে। কিন্তু যত রাতই জাগা হোক না কেন, কাজের সময়টা একদম ঠিক ঠিক সময়ে উঠে চলে আসা হয়, যেমন আজ এত সকালে আপনাদের সঙ্গে চলে এসেছি। হুম হুম, একেবারেই তাই। রেমি, আপনার কাজ সম্পর্কে একটু জানতে চাই, আপনার নন্দিতা সুরক্ষা সম্পর্কে একটু যদি বলতেন, কি নিয়ে কাজ করছেন, কবে থেকে শুরু? ধন্যবাদ। নন্দিতা সুরক্ষা বেসিক্যালি একটা উইমেন লিড অর্গানাইজেশন। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, সৌভাগ্যবশত তারা সকলেই নারী, পাশাপাশি পুরুষেরাও আছে, এবং এই অর্গানাইজেশনটি মূলত ফরিদপুরে কাজ করছে। ফরিদপুরের যে সকল নারীরা আছে, কিশোরীরা আছে, তাদেরকে কিছু বিশেষ জায়গায় তাদেরকে এম্পাওয়ার করার জন্য কাজ করছে। তার মধ্যে একটা হচ্ছে পিরিয়ড পভার্টি বা মেনস্ট্রুয়াল হাইজিন, এটা নিয়ে আমরা কাজ করছি। এর পাশাপাশি আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্টের এটা বন্ধ করার জন্য, প্রিভেনশনের জন্য কাজ করছি। এর সাথে আমরা এখন কিছুদিন ধরে আমরা কাজ করা শুরু করেছি হিজড়া এবং লিঙ্গ বৈচিত্র্যময় যে জনগোষ্ঠী আছে, অর্থাৎ জেন্ডার ডাইভার্স কমিউনিটি যারা আছে, তাদেরকে নিয়ে কাজ করছি। আর নন্দিতা সুরক্ষার পাশাপাশি ফরিদপুরের পরিচ্ছন্নতা কর্মীরা যেই কমিউনিটিতে থাকে, হরিজন বা দালিত সম্প্রদায় আমরা বলি, তাদের শিশুদের মানসিক বিকাশের জন্য এবং তাদেরকে সমাজের মূল ধারার শিশুদের মতোই বড় করে তোলার জন্য আমাদের একটি পাঠশালা আছে, যার নাম হচ্ছে হাসিমুখ পাঠশালা। বাহ, সুন্দর। একদম বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে নন্দিতা সুরক্ষা, এবং সে কারণে আপনি একটি পদক অর্জন করেছেন, আমি সেটি বলবো, জয়ী হওয়ার চেয়ে আপনি নিজেই আপনার নিজের কাজের মাধ্যমে সেটি অর্জন করেছেন, আর সেটি নিয়ে একটু জানতে চাই। ফোর্সেস অব ন্যাচার সেটি আসলে, এবং আমি একটু দর্শকদেরকে তথ্যটি জানিয়ে রাখি যে ফোর্সেস অব ন্যাচারে এবার 12টি দেশের মধ্যে বাংলাদেশের রেমি তিনি প্রথমবার প্রথম হয়েছেন, এবং সেটি বাংলাদেশের যে কারোর পক্ষ থেকে এটি প্রথমবারের মতো তার এই অর্জন, ঠিক তাই কি রেমি? এবং সেই অর্জনে ফোর্সেস অফ ন্যাচার কিভাবে আপনি সেখানে যুক্ত হলেন, এবং তার আপনার ঠিক কোন কোন বিষয়গুলো, কাজের বিষয়গুলো প্রাধান্য দিল একটু জানতে চাই। এই এই পদকটার বিষয় হচ্ছে যে আমি যখন এখানে অ্যাপ্লাই করি, জাস্ট আমি আমাকে হচ্ছে আমারই এক পরিচিত, তিনিও একজন ভলান্টিয়ার, তিনি হচ্ছে আমাকে লিঙ্কটা দিয়ে বলে যে এখানে তুমি তোমার কাজের একটা ডেসক্রিপশন লিখে পাঠাও। তো এরপরে আমি যখন ওনাদেরকে, এটা হচ্ছে একটি ইউএসএফ বেসড একটি অর্গানাইজেশন, যারা হচ্ছে সারা পৃথিবীতে যে সকল নারীরা সমাজে বিশেষভাবে অবদান রাখছে তাদেরকে সম্মানিত করে, এবং এই পদক যারা অর্জন করে তাদেরকে হচ্ছে পুরো এক বছর ব্যাপী হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে প্রমোট করে তাদের কাজ, এবং তাদের সঙ্গে কোলাবোরেশনে কাজ করে যেই দেশে তারা কাজ করছে বা যে স্টেটে কাজ করছে। তো এই পদকটার জন্য যখন অ্যাপ্লাই করি তখন আসলে এরকম কিছু মাথায়ও ছিল না যে এরকম একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন আসলে আমার ঝুড়িতে এসে যুক্ত হবে। এবং অ্যাওয়ার্ড অ্যাপ্লাই করার পরে হচ্ছে অ্যাওয়ার্ডের ওখানকার সংশ্লিষ্ট যারা ছিলেন তারা দফায় দফায় হচ্ছে ইন্টারভিউ নিতে শুরু করে, এবং আমি এখানে কাজ করছি কিনা সেটা বিভিন্ন মাধ্যমে খোঁজ নিতে শুরু করে। এর পাশাপাশি এখানে যারা সুবিধাভোগী বা সেবাগ্রহীতা আছেন তাদের সঙ্গে কথা বলতে শুরু করে। অনেক লম্বা একটা প্রসেসের পর হচ্ছে তারা আমাকে জানায় যে আসলে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে আমি এই পদকটি অর্জন করছি, এবং আমাদের সঙ্গে তাদের কাজের যে কথা হয়েছে সেখানে আমার একটি বিশেষ চাওয়া ছিল যে তারা বলেছিল যে আসলে কিভাবে তারা আমাকে সহযোগিতা করতে পারে, ব্যক্তিগত রেমিকে নাকি রেমির অর্গানাইজেশন নন্দিতা সুরক্ষাকে। তো তখন আমার তরফ থেকে চাওয়া ছিল যে নন্দিতা সুরক্ষাকে যদি তারা সাপোর্ট করে তখন আসলে এই সাপোর্টটা আমি সবার কাছে আরও বড় করে বলতে পারবো।
তো এই জন্য আসলে এখনো পর্যন্ত এই বছর মানে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি গত বছর 2022 কিন্তু ওরা 2023 এখনো পর্যন্ত যেহেতু ওরা যে সহযোগিতাটা আমাকে পাঠাবে আমার অর্গানাইজেশনকে পাঠাতে পারিনি বিভিন্ন কারণে কোভিড এর পরে তো আমাদের পুরো পৃথিবীতেই আসলে একটা বেশ উলটপালট অবস্থা এর জন্য এই বছরটিতেও ওরা আমাকেই এবং নন্দিতা সুরক্ষাকেই এই অ্যাওয়ার্ড প্রাপ্তির জায়গাটিতে রেখেছে ওরা নতুন করে কাউকে নির্বাচন করেনি দারুণ রিমি আপনার কাছে জানতে চাই আপনি ফরিদপুরে কাজ করছেন ফরিদপুরে কাজ করছেন আপনার বেড়ে ওঠা কোথায় ফরিদপুরে কেন শুরু হলো একটু সেই মানে শুরুর গল্পটা যদি বলতেন আমার জন্ম ফরিদপুরে ফরিদপুরে হচ্ছে আমার মায়ের বাড়ি মূলত আমার নানা বাড়ি এবং আমার আমার বাবার বাড়ি বা আমার গ্রামের বাড়ি হচ্ছে ঝালকাঠি জেলায় এটা হচ্ছে বরিশালের মধ্যে পড়েছে এবং প্রত্যন্ত একটা গ্রামে হচ্ছে আমি বড় হয়ে উঠেছি আমার প্রাইমারি এবং হাই স্কুল হচ্ছে ঝালকাঠিতেই এরপরে আমার কলেজটা আবার শুরু হয় এসে ফরিদপুরে তারপরে ভলেন্টিয়ারির সঙ্গে যুক্ত হওয়া হচ্ছে আমার কলেজ থেকেই 2013 থেকে আসলে বিভিন্নভাবে আমি বিভিন্ন ভলেন্টিয়ারি অর্গানাইজেশনের সঙ্গে কাজ করি এর পরে 2018 এসে আমার মনে হলো যে আমি যেভাবে ভাবছি সেই ভাবনাটাকে যদি একটু আলাদা করে সেটাকে একটা বাস্তবে রূপ দিতে চাই তাহলে আমার আসলে একটা দল করে কাজ করতে হবে এরপরে আমাদের যে স্কুল হাসিমুখ পাঠশালা বা আমাদের যে অর্গানাইজেশন নন্দিতা সুরক্ষা এটার যাত্রা শুরু আচ্ছা তার মানে আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ফরিদপুরে উচ্চ মাধ্যমিক ফরিদপুরে না আমার উচ্চ মাধ্যমিক ফরিদপুরে এরপরে আমি স্নাতক অর্জন করেছি হচ্ছে সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে আর এই মুহূর্তে হচ্ছে আমি মাস্টার্স করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দারুণ এই যে রেমি কলেজ যখন বলছিল যে ফরিদপুরে আপনার শুরুটা এবং আপনি সেখানে খুব দারুণভাবে ব্যাখ্যা দিচ্ছিলেন সেই শুরুটা বা সেই সময়টা কিন্তু যতটা দারুণ করে আপনি বলছেন এতটা দারুণও আসলে কাজটা না এতটা সহজও কাজটা না ঢাকার বাইরে থেকে একদম এই অঞ্চলগুলোতে কাজ করা এবং সেখানে এই যে বিষয়গুলো নিয়ে আপনি কাজের কথা বললেন সেটি আসলে সবার কাছে সবসময় বোধগম্য হয় না অনেক সময় সেই কাজের নানা প্রতিবন্ধকতাও তৈরি হয় তেমন সেই প্রতিবন্ধকতা আপনি নিশ্চয়ই আপনি সম্মুখীন হয়েছেন সেটি আসলে কেমন করে দূর করেছেন এবং সেই সম্মুখীন হওয়ার দুই একটা অভিজ্ঞতা শুনতে চাই কাজের জায়গাটিতে আমার কাছে মনে হয়েছে যে একজন নারী যখন নতুন করে কিছু ভাবে সেটা হতে পারে তার নিজের জন্য বা তার নিজের জীবনের সঙ্গে সম্পর্কিত হতে পারে বা যে কোনো জায়গায় হতে পারে যখন সে নতুন করে কিছু ভাবে তখনই কিন্তু আমাদের সবার মধ্যে একটু মানে আমাদের তখন একটু কপালটা কুচকে যায় আমাদের স্টোরিও টাইপ কিছু ইস্যুস কিন্তু থেকেই যায় তো সেখানে সমাজের একটা ইতিবাচক পরিবর্তনের কথা চিন্তা করা এটা কিন্তু আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্র আমার জন্য না এটা আমার কাজের সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটি মানুষের জন্য ছিল এবং আমি কাজের শুরু যখন করি তখন পারিবারিকভাবে বলবো না মানে আমাকে যারা চিনত বা আমার সঙ্গে যারা যুক্ত ছিল প্রত্যেকটি মানুষ আমাকে এই বিষয়টিকে এতটা গুরুত্ব দিয়ে একটা অর্গানাইজেশন করা একটা সংগঠন করা এই জায়গাটিতে আমাকে সবাই ডিমোটিভেট করেছে কারণ সবাই বলেছে শখের বসে করো হ্যাঁ করছো করো বাট এটা কি যে আসলে একদম প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার কথাটা আসলে কেউ ভাবার জন্য প্রথম দিকে অনুপ্রাণিত করেনি কিন্তু আমার সঙ্গে যে আমার টিম মেম্বাররা ছিল তারা সব তাদের মানে আমরা তো সবাই খুবই ছোট বয়সে এটা শুরু করেছিলাম তো আমাদের সবার মধ্যেই একটা আগুন ছিল যে আসলে আমরা এই বিষয়টিকে একটা সময় হয়তো বা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারবো এ মাসে আমাদের অ্যাকশন এইড থেকে শুরু করে প্ল্যান ইন্টারন্যাশনাল থেকে শুরু করে বেশ কিছু অর্গানাইজেশনের সঙ্গে কোলাবোরেশন হলো তো আমরা দীর্ঘ একটা সময় পরে এই কোলাবোরেশনের জায়গাটায় আসতে পারলাম কিন্তু শুধু এই জন্য যে আমরা ঢাকা শহরের মধ্যে কাজ করছি না আমরা কাজ করছি ফরিদপুরে কারণ এখনো পর্যন্ত যেই সুযোগ সুবিধা প্রাপ্তির যে বিষয়টি বা যে অর্গানাইজেশনগুলোকে নিয়ে কাজ করার জায়গাটি সেটা কিন্তু ঢাকার মধ্যেই সীমাবদ্ধ আছে আর চ্যালেঞ্জটা হচ্ছে প্রথমত একটা মফস্বল শহর দ্বিতীয়ত হচ্ছে এই ঋতুচক্রের বিষয় সম্পর্কিত কাজ যৌন সহিংসতা বিষয় সম্পর্কিত কাজ এবং আমরা জানি যে আত্মসুরক্ষা
নিরাপদ অনিরাপদ স্পর্শ নিয়ে যেটা কাজ করছি, এবং এর পাশাপাশি ফরিদপুরে প্রথম আমরা যেটা করলাম সেটা হচ্ছে আত্মরক্ষার একটা প্রশিক্ষণ শুরু করলাম খুবই অল্প সময়ের মধ্যে। সেখানে গৃহিণীরা এসে আত্মরক্ষা সেলফ ডিফেন্স শিখছে, সেখানে ওয়ার্কিং লেডিরা এসে সেলফ ডিফেন্স শিখছে। তো এই বিষয়গুলো নিয়ে, এই ট্যাবু ওয়ার্ডগুলো নিয়ে কথা বলা, তো এইটা তো আসলে অনেক বড় চ্যালেঞ্জই। কিন্তু এর পাশাপাশি যেটা হয়েছে, খুব কথা শুনতে হয়েছে প্রত্যেকটি ইস্যু নিয়ে, এবং খুব সচেতনভাবে এখনও প্রত্যেকটি জায়গায় পা ফেলতে হয়। এবং সেটা শুধুমাত্র আমার একার বলবো না, কারণ এই সংগঠনটা তো শুধু আমার একার না, এটা তো আমাদের প্রত্যেকটি, আমার গ্রুপে যারা আছে প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি জায়গায় খুব সচেতনভাবে চলতে, কথা বলতে, এমনকি একটি ইভেন্ট আয়োজন করার সময় আমার ভাবতে হচ্ছে। যেমন আমরা যখন একদম প্রত্যন্ত গ্রামগুলোতে, যেমন আমরা জানি যে চরাঞ্চলগুলো, আমাদের চরাঞ্চলগুলোতে যখন আমরা এই মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে কথা বলতে যাই, তখন দেখা যেত যে বেশিরভাগ জায়গাতেই মানে মেনস্ট্রুয়াল হাইজিন তো আসলে একটা বিলাস বহুল বিষয়, এটা তো আসলে মানে সমাজের এলিট ক্লাসের নারীরা হয়তো বা জানলেও জানতে পারে, কিন্তু সেটা তো সোজাভাবে কথা বলার কিছু না, আপু বিষয়টা রিলেট করতে পারবে অবশ্যই। সেখানে চরাঞ্চলে গিয়ে খোলা একটা মাঠের মধ্যে আমি নারীদের ঋতুস্রাবের বিষয় নিয়ে কথা বলছি, আমি কেন জরায়ু ক্যান্সার হচ্ছে, কেন ইউরিন ইনফেকশন হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, সবার সামনে খালি প্যাকেটে আমরা স্যানিটারি ন্যাপকিন বিতরণ করছি, এটা তো কোনো সহজ বিষয় না। তো সেক্ষেত্রে দেখা গিয়েছে যে এমন ঘটনা ঘটেছে যে একটা চরে যখন কাজ করতে যাই, সেই এলাকার হচ্ছে মুরব্বীরা এসে আমাদেরকে বেশ হাসিয়েছে, আমরা হয়তো বা তাদের ছেলে বউকে, ছেলে মেয়েকে নষ্ট করে ফেলছি, বউকে নষ্ট করে ফেলছি। তারপরে হচ্ছে যখন আমরা এই যৌন সহিংসতা শব্দটা ব্যবহার করি, আমাদের সমাজে তো এই শব্দটা একটা সুশুরিদায়ক শব্দ, তো এইটা ব্যবহার করে যখন কথা বলছি, তখন দেখা গিয়েছে যে হ্যাঁ, বাজারের পাশে মাইকে এই ধরনের কথাবার্তা কেন বলা হচ্ছে, মসজিদের পাশে মাইকে কেন এই ধরনের কথা বলা হচ্ছে, এই ধরনের হাজার হাজার কথা শুনেছি। এবং সোশ্যাল মিডিয়ায় যে বুলিংটা, সে তো এক ভয়ঙ্কর অবস্থা। মানে যা কিছুই লিখতাম না কেন, যা কিছুই আমরা পোস্ট করতাম না কেন প্রমোশনের জন্য, দেখা যেত যে ভয়ঙ্কর সব কমেন্ট, এবং পরিচিতদের কাছ থেকে, অপরিচিতদের কাছ থেকে যাচ্ছে তাই একটা কথাবার্তা লিখে যাচ্ছে। এবং কখনো কখনো এই বিষয়গুলো আসলে মনোবল ভাঙার জন্য খুব শক্তভাবে কাজ করেছে, কখনো কখনো মনে হয়েছে না কাজ করব না, দরকার নেই, সোজা পথে হাঁটি, একটা চাকরি বাকরি করি। রিমি, আপনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, ভালো জায়গাতে আপনি পড়াশোনা করেছেন, আপনার বেড়ে ওঠাও যথেষ্ট মানে স্বাভাবিকই ছিল, মানে অন্যান্য যে কোনো প্রতিবন্ধকতার চাইতে আপনি ভালোভাবেই লেখাপড়া করতে পেরেছেন, ভালো জায়গা থেকে পড়াশোনা শেষ করেছেন। নন্দিতা সুরক্ষা নিয়ে কেন কাজ করতে হলো? একটা ভালো 9-5 চাকরি করা যেত যেখানে সেফটি থাকতো, নানা প্রতিবন্ধকতা থাকতো না, মাস শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে যেত, কেন নন্দিতা সুরক্ষা? নন্দিতা সুরক্ষার কার্যক্রম মানে কাজ করাটা বা নন্দিতা সুরক্ষার এই জার্নিটা স্টার্ট করাটার মানে কিন্তু কখনো এভাবে ভাবিনি যে 9-5 চাকরি করব না। এখন আমাদের দেশে ফান্ডিংয়ের যে অবস্থা, সত্যি কথা বলতে সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট সেক্টরে যারা কাজ করছে তারা কিন্তু বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। তো এমনও হতে পারে 9-5 চাকরি আমি করলাম কিন্তু নন্দিতা সুরক্ষার কার্যক্রম অব্যাহত থাকলো। সেটা কিভাবে সম্ভব হবে যদি আপনার মনোযোগ 9-5 অন্য কোথাও থাকে? আমি 9-5 কাজ করলেও সপ্তাহে 2 দিন আমার হাতে থাকবে, এবং নন্দিতা সুরক্ষা বা এই অর্গানাইজেশনটা শুধুমাত্র আমি পরিচালনার দায়িত্বে নেই, এর সঙ্গে আরো আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা আছে, এর পাশাপাশি ভলান্টিয়াররা আছে। তো সবাই মিলে একটু একটু সময় দিলে আমার কাছে মনে হয় যে আমাদের যেই ছোট্ট একটা স্বপ্ন এই পর্যন্ত এসেছে, আমরা সবাই ছোট ছিলাম, স্টুডেন্ট ছিলাম, তো সেখান থেকে এই পর্যন্ত আনা সম্ভব হয়েছে, আরো বড় করতে আমার মনে হয় না আমাদের খুব বেশি সেই সাহসটা মনোবলটা আছে, সাহসটা মনোবলটা আছে। আর এর পাশাপাশি সবচেয়ে বড় কথা, আমরা যে মানুষগুলোকে নিয়ে কাজ করি সেই মানুষগুলোর মুখের দিকে তাকালে বা সেই মানুষগুলো যখন আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করে তখন মনে হয় যে এই যে বড় পাওয়া নেই, হ্যাঁ এর চেয়ে বড় পাওয়া নেই সেটা তো মনে হয়। আবার এইটা যে এই অর্গানাইজেশনটা বা এই সংগঠনটা যে আমার পরিচয়ে একটা নতুন মাত্রা যুক্ত করেছে, তো এর কাছে তো আমার ঋণ অনেকখানি বেশি, না ভাবার তো কোনো জায়গা নেই। এবং
রেমি, আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে যে একটি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয়েছে, সামাজিক বুলিংয়েরও শিকার হয়েছেন, মাঝে মধ্যে ভেঙেও পড়েছেন, কিন্তু দিন শেষে আসলে আপনার স্বপ্নের পরিধি বেড়েছে, কাজের পরিধি বেড়েছে, মানুষের ভালো লাগা ভালোবাসার প্রয়াসটা বেড়েছে। কিন্তু এই প্রয়াসের পিছনে কিছু মানুষ, আপনি যেমন চেষ্টা করেছেন, আপনাকে দিন শেষে ইন্সপায়ার করে এমনও কিছু মানুষ কিন্তু ছিল, সেটি আপনার পরিবারের কেউ হতে পারে, আপনার বন্ধুবান্ধব যারা আছেন তারা হতে পারে, সেই মানুষগুলোর কথা একটু জানতে চাই রেমি। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষগুলো আমাকে রেমি হয়ে উঠতে আমাকে সবসময় পুশ করে গেছে, তাদের কেউ কেউ হয়তো বা সামনে আছে দেখছে। হ্যাঁ, পরিবার তো থাকেই ভাইয়া, পরিবার তো থাকেই, আপনি ভালো করলেও পরিবার থাকে, আপনি কিছু না করতে পারলেও পরিবার থাকে, পরিবারটা থাকে, কিন্তু কিন্তু কিছু মানুষ থাকে না, যে মানুষগুলোর সঙ্গে আপনার কাজের সূত্রে পরিচয় হয়, কাজের সূত্রে আপনাকে সে চেনে, কিন্তু সেই মানুষগুলো একটা সময় আপনার পরিবারের অংশ হয়ে যায়। সেরকম আমি বেশ কিছু মানুষকে পেয়েছি। যদি আমি নাম মেনশন করতে চাই তাহলে বলবো হাসানুজ্জামান নামে আমার এক ভাই আছেন, তিনি আমাদের অর্গানাইজেশনকে যেভাবে সাপোর্ট করেছে, তার ওই সাপোর্টটুকুন যদি না হতো সে হাসিমুখ পাঠশালা থেকে নন্দিতা সুরক্ষা পর্যন্ত হয়তো আসা হতো না। তারপরে অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী নামে একজন আছেন, যিনি আমাকে ফরিদপুরে কাজ করেন এবং তিনি বহু বছর ধরে নারীদেরকে নিয়ে কাজ করছেন, এবং তিনি যেভাবে আমাকে ইন্সপায়ার করেছেন বা তিনি যেভাবে সবসময় আমার পাশে থেকে পথ দেখিয়েছেন, তো এই মানুষটির কাছে তো আমার ঋণ কখনো শেষ হবে না। পাশাপাশি আমার একজন ভাই আছেন, আমি তাকে হচ্ছে শুধুমাত্র মিলন ভাই বলেই ডাকি, এবং আমার যে লোনা ভাবি আছেন, এই মানুষগুলো যে এখনো পর্যন্ত, এই যে কিছুক্ষণ আগে আমার কথা হচ্ছিল, বলছিলাম আমার প্রোগ্রামটা কিন্তু আপনারা দেখবেন, এই যে বলার জায়গা, পরিবারের বাইরে হুট করে কাজের মাধ্যমে পরিচিত হওয়া মানুষকে যে একটা অধিকার নিয়ে কথা বলার জায়গা, এটাও কিন্তু শুধুমাত্র আমার এই কাজ বা আমার এই অর্গানাইজেশন, আমার সোসাইটিতে এই কন্ট্রিবিউশন, এর জন্যই হয়েছে। এবং পেছন থেকে টেনে ধরার মানুষ যেমন অনেক ছিল, পাশাপাশি কিন্তু সামনের দিকে পুশ করার মানুষ আমি অনেক পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, নুনে পরে আসলে একটা বলি আপু, সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে যেই টিভি চ্যানেলগুলো বা যেই পত্রিকাগুলো বারবার আমাদের কথা লিখেছে, তাদের কাছে তো ঋণ আসলে কখনো শোধ হবে না। যেমন আমি তো আপনাদেরকে চিনতামই না, আপনারা ডেকে এনেছেন, আমার কথা শুনছেন, এই ঋণ কি আসলে শোধ করা যায়? নিশ্চয়ই, সেটি নিশ্চয়ই শোধ করার মতো নয়, কিংবা শোধ করার প্রয়াস বিভিন্নভাবেই থাকে। আপনি সেটি যে ঋণ আসলে বাংলাদেশকে দিচ্ছেন, বাংলাদেশের কাছেও তো আমরা অনেকভাবে ঋণী থাকি, সেটি সেই কাজ আপনি বাংলাদেশকে দিচ্ছেন, দিন শেষে সেটি কিন্তু আমাদেরই পাওয়া, কারণ বাংলাদেশের মানুষ হিসেবে আমরা প্রত্যেকেই আপনার সেই কাজের অংশীদার হয়ে সুবিধাভোগী হিসেবে কোনো না কোনোভাবে আমরা সেই সহায়তাটুকু নিচ্ছি, নিশ্চয়ই। একেবারেই তাই রেমি, একদমই। আমরা আপনার সাথে গল্প করতে করতে তো সময়ের একটা টান তো আমাদের থেকেই যায়, তারপরেও আরও একটু জানতে চাওয়া, আপনি যখন শুরু করেছেন, যে কোনো কাজ শুরু করতে গেলে, অর্গানাইজেশন শুরু করতে গেলেও একটা আর্থিক জটিলতার মধ্যে পড়তে হয়, আপনারা যখন শুরু করেছেন তখন আপনারা স্টুডেন্ট ছিলেন, সেই প্রতিবন্ধকতাগুলোর বা শুরুটা বা আর্থিক সহযোগিতা যোগানটা কোথায় ছিল, কোত্থেকে ছিল, এটা যদি একটু বলতেন। শুরুর দিকে আমরা যখন কাজ করতাম, শুধুমাত্রই আমরা টিম মেম্বাররা হচ্ছে কিছু চাঁদা তুলে কাজ করতাম, এটা সবাই আমরা জানি কম বেশি যারা সংগঠন সম্পর্কে জানে। কিন্তু এরপরে যেটা করেছি সেটা হচ্ছে আমি কখনোই লোকাল ডোনেশনের জন্য এর কাছে ওর কাছে যে ধর্ণা ধরিনি। এটা আমার কাছে মনে হয়েছে আমি আমার জেলার জন্য কিছু করব, আমি চেষ্টা করব যে অর্গানাইজেশনগুলো এখানে ফান্ডিং করছে তাদেরকে নক করার। এবং আমি একদম শুরু থেকেই বিভিন্ন অর্গানাইজেশনকে দিনের পর দিন মেইল করে গেছি, দিনের পর দিন লিখে গিয়েছি, এবং এমন হয়েছে যে আমি প্রায় 20-25টি জায়গায় লিখেছি, হয়তো বা 6 মাস পর একটা জায়গা থেকে নক করেছে। তো আমি চেষ্টা করেছি, এখন বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে এই ইউথ লিড অর্গানাইজেশনগুলোকে ফান্ডিং করার চেষ্টা করে বা ফান্ডিং করে, সেই জায়গাগুলোতে নক করার চেষ্টা করেছি, যাতে যতটুকুন আমি পাওয়ার কথা আমার, যে সেই জায়গাটুকুতে আমি আসলে আমার অর্গানাইজেশনকে ডেভেলপ করার জন্য কিছু পাচ্ছি কিনা, তো এই জন্য এভাবে কাজ করছি। তার পাশাপাশি কিছু ডোনার কেউ কেউ তো আছেনই যারা সহযোগিতা করেন দেশ থেকে, দেশের বাইরে থেকে, এভাবেই চলছে আর কি।
আচ্ছা, আপনার নন্দিতা সুরক্ষাকে কোথায় নিয়ে যাওয়ার ইচ্ছা, কি করবেন ভবিষ্যতে? নন্দিতা সুরক্ষার কার্যক্রম দিনের পর দিন বিভিন্ন জায়গায় বিস্তৃত হচ্ছে। যেমন কাজ শুরু করেছিলাম নারীকে নিয়ে, কাজ এখন এসে দাঁড়িয়েছে হিজড়া বা লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে নিয়ে। এবং হিজড়া লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে নিয়ে ফরিদপুরে নন্দিতা সুরক্ষাই প্রথম ইউথ লিড অর্গানাইজেশন যারা কাজ করছে। এর পাশাপাশি এখন যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় যে বোলিংটা বা সাইবার স্পেসে যে নারীরা বা নারী পুরুষ বা এই লিঙ্গ বৈচিত্র্যময় মানুষরা যে সহিংসতার শিকার হচ্ছে, এটা নিয়েও কিন্তু কাজ আমরা অলরেডি এবছর শুরু করে দিয়েছি। নন্দিতা সুরক্ষা এমন একটা প্ল্যাটফর্ম হোক যেখানে প্রত্যেকটি মার্জিনালাইজড কমিউনিটি এসে বা প্রত্যেকটি মার্জিনালাইজড যে মানুষ আছে, যে মানুষের কথাগুলো বলার জায়গা নেই, সেই মানুষগুলো ওই কমন প্ল্যাটফর্মে এসে কথা বলতে পারুক। ভয়েস রেইজ করার যে জায়গাটা, চিৎকার তো সবাই করতে পারি, একটা প্ল্যাটফর্ম দরকার হয় না, ওই প্ল্যাটফর্মটা যাতে নন্দিতা সুরক্ষা তৈরি করতে পারে। এবং সেটা শুধুমাত্র ফরিদপুর না, সেটা সারা বাংলাদেশ বিস্তৃত হোক, দেশের বাইরেও আমরা একটু একটু পরিচিত হচ্ছি, আরও ভালোভাবে যদি সেই পরিচিতিটা পাওয়া যায়, দেশকে রিপ্রেজেন্ট করা যায়, এটাই আমাদের স্বপ্ন বা এখানেই দেখতে চাই। সেই যে প্রতিনিধিত্বের জায়গা, দেশকে প্রতিনিধিত্বের জায়গা, সেটি নিশ্চয়ই সেই স্বপ্ন আমাদের দেশের আগামী তরুণদের, আমাদের দেশের যারা নতুন নতুন করে ভাবছেন দেশ নিয়ে, তাদের বিভিন্নভাবে সেই সম্ভাবনা কিংবা স্বপ্নটা থাকে। সেই স্বপ্নটাকে অনেক সময় আপনি বলছিলেন যে অনেক সময় ভেঙে যেতে হয়, ভেঙে দিতেও হয়, নানা সংকটে তারা, নানা চাপে তারা অনেক সময় দিক হারিয়ে ফেলে। রেমি কোনো না কোনোভাবে সফল হয়েছে, কোনো না কোনোভাবে তার অর্জন সে নিয়েছে, জানান দিয়েছে তার সক্ষমতার কথা। যারা রেমির মতো হতে চায় তাদের জন্য কি পরামর্শ আপনার? আমার কাছে মনে হয় রেমির মতো হওয়াটা গুরুত্বপূর্ণ না, নিজের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ। আমি যেটাই করতে চাচ্ছি সেই জায়গাটা নির্দিষ্ট করে এগিয়ে যাওয়াটা দরকার। যেমন আমি সব কিছু এলোমেলো করে ফেলতে পারি, কিন্তু একটা জায়গায় আমি সবসময় স্থির থাকি, সেটা হচ্ছে যা কিছু হয়ে যাক, যতদিন পৃথিবীতে থাকবো ততদিন আমার এই অর্গানাইজেশনটা, আমার স্কুলটা, আমার এই টিমটা, এই জায়গাগুলোতে আমার ফোকাস এই জায়গাগুলো থেকে সরবে না। এবং আমাদের এখন তো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সময়টা যাচ্ছে, এই গুরুত্বপূর্ণ সময়টাতে আমার মনে হয় তরুণদের শুধুমাত্র ক্যারিয়ারে ফোকাস করলেই চলবে না, আমার দেশকে আরও বেশি সমৃদ্ধ করার জন্য প্রত্যেকটি তরুণের মধ্যে আসলে নিজের জায়গা থেকে আমি কিছু পাবো না এটা ভেবেও কন্ট্রিবিউট করতে হবে দেশের জন্য। এবং সেই তখনই তো আসলে আমরা স্বপ্নের বাংলাদেশের কথা ভাবতে পারবো। আমরা যে স্মার্ট বাংলাদেশের কথা বলছি, আমি স্মার্ট সিটিজেন না হলে তো সেই স্মার্ট বাংলাদেশ তৈরি হবে না। এবং আমি যখন কিছু দিব নিঃস্বার্থভাবে আমার দেশকে, তখনই আমি আমার দেশের কাছ থেকে কিছু চাইতে পারবো। ধন্যবাদ আপনাকে রিমি আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনার নন্দিতা সুরক্ষার জন্য অনেক অনেক শুভকামনা, স্বপ্ন পূরণ হোক এবং দেশ ছাড়িয়ে দেশের বাইরেও সমৃদ্ধ হোক, সেই প্রত্যাশাই থাকবে।